বলুন আপনি কোথা থেকে উপার্জন করছেন? এত টাকা আপনি কোথা থেকে পেয়েছেন? আর আপনি আমার বিয়ের খরচ কোথা থেকে দেবেন খোকা বাবু? মিস্টার গ্রিফিথ কে খোকা বাবু? আর আপনি ঠিক কি কাজ করেন খোকা বাবু? আপনি তো অনেক শর্ত দিয়ে ফেললেন ম্যাডাম তরী মুখার্জি। এত শর্ত দিয়ে কেউ মন থেকে থাকে না। আর ইনি হলেন নেরিকুত্তার লেজ। অবিকল ওনার বাপের মতো হয়েছে। কি? আমার জাজি নেরিকুত্তার লেজ? হ্যাঁ, ওই নেরিকুকুরের লেজ। বাঁকাই থাকবেন, জীবনে সোজা হবেন না। কি বললেন আপনি? ঠিকই তো বলছি। আই তুমি শুন, স্বামী স্ত্রীর মধ্যে এত কিসেরি করে? ঠিক ইগো নয় বৌমণি, ইগো নয়, এটা একজন স্ত্রীর আক্ষেপ। তার স্বামী তার থেকে লুকিয়ে গোপনে উপার্জন করে, আমাদের সবার থেকে সে গোপন করেছে। আমরা কেউ জানি না সে এত টাকা কি করে উপার্জন করে, কেউ জানি না। এটা কোনো ম্যাজিক, এটা কোনো ম্যাজিক নয়। সৎ পথে এত টাকা উপার্জন করা যায় না। এটা ম্যাজিক তৈরি, খোকাবাবু ম্যাজিক জানেন। আর আমি তোকে বলছি, খোকাবাবু কোনো খারাপ পথে উপার্জন করতে পারে না। খোকাবাবু তুমি প্রথম স্যালারি পেলে সবার আগে আপনাকে খাওয়া। ততদিন অনেক দেরি হয়ে যাবে মনে হয়। কেন? আপনার এই শালিকাটি, আপনার এই শালিকাটি ততদিনে বিয়ে হয়ে যাবে। উনি থাকবেন এখানে আর আমি চলে যাবো কুসুম। কি রে তরি, এখনো চুপ করে থাকবি? থাকতে পারবি তুই খোকা বাবুকে ছেড়ে? পারবো, পারবো। উনি কি ভাবেন বলো তো, যে ওনাকে ছাড়া আমার চলবে না? চলবে, খুব চলবে, একদম চলবে। এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আনজনে? এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আনজনে? সজনে আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মায়।